পয়লা বৈশাখের জায়গায় আমাকে আমার কিছু সামান্য বক্তব্য আছে, সেটা যদি শুনেন তাহলে আমি বলতে পারি। আরে বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে পয়লা বৈশাখের ব্যাপারটা নিয়ে আমি নিজে বহু লেখা লিখেছি এর আগে বঙ্গাব্দ নিয়ে, যেহেতু এটা একটা হিন্দু মুসলিম সংস্কৃতির এটা অন্যতম অঙ্গ হয়ে যায়। বিশেষ করে যে আকবর, তিনি একটা ফসলিশনের প্রয়োজন ছিল তার, চন্দ্র মাসে সময়টা এক জায়গায় পড়ে না বলে হিজরি সনটার সমস্যা হয়ে যাচ্ছিল, ফলে একটা সৌরমাসের ভাবনা তিনি করতে পারেন তার প্রধানমন্ত্রী টোডরমল এবং আমির সিরাজিকে। তারা চিন্তাভাবনা করে যে এক সময়ই যাতে ফসলিশনটা পরে, যখন ফসল টসল তোলা হয়ে যাবে, খাজনা দেওয়ার সময় হবে, ধার দেনা শোধ হবে এবং রাজকোষে খাজনা পড়বে, এই ভাবনা থেকে আকবর কিন্তু 963 যে হিজরি সাল সেটাই কিন্তু বঙ্গাব্দের ওপরে চাপিয়ে দিয়েছিলেন। অর্থাৎ কি না, বঙ্গাব্দ আরম্ভ হয়েছিল কিন্তু সেটা যদি বঙ্গাব্দ হয়, তিনি কি তারিখ এ ইলাহি, এ ব্যাপারে অমর্ত্য সেনও দুটো একটা কথা বলেছেন, কুনাল বলেছেন, দানিয়েল বলেছেন, ইতিহাসবিদদের মধ্যে যারা মডার্ন হিস্ট্রি নিয়ে ভাবনা করেন তারা। কিন্তু সমস্যাটা এইখানে যে তারিখ ই ইলাহি নিয়ে যেটা হলো, একটা ডেট অফ গড আর কি, এটা যে ঠিক হলো যে বঙ্গাব্দটাই পয়লা বৈশাখ থেকে যেহেতু ফসলিশন শুরু হবে এরমভাবে একটা ঠিক হলো, কিন্তু বঙ্গাব্দ জন্মালো 963 হিজরি সন, তার উপরে চাপিয়ে দিয়ে 963 কিন্তু বঙ্গাব্দ থেকে শুরু হলো সেখান থেকে, এবং সেখানে কিন্তু বাংলা সালটা কিন্তু বৃদ্ধ হয়ে জন্মালো, এইটুকু বলতে পারি। এখানে একটু ম্যানুভার্ড হয়েছে ব্যাপারটা। আর দ্বিতীয় কথাটা বলি, অনেকে বলেন শশাঙ্ক, শশাঙ্কের কথাটাও আমার ঠিক লাগে না, তিনি যেভাবে তার যে সমস্ত জিনিসপত্র আছে, না অতীত ইতিহাসে এই জন্য বলছি, আমি একদম বর্তমান পরিস্থিতিতেই বলছি, বর্তমান পরিস্থিতিতেই বলছি, ওই জন্যই বললাম যে একটু যদি ধৈর্য ধরে শোনেন। তো সেটা শশাঙ্কর যে ইতিহাসটা সেটা খুব ব্লার্ড, সেটা বঙ্গাব্দ নয় এটা বলেই আমার মনে হয়। তিনি তারিখ তারিখ দিয়েছেন দু একটা সিলে, তাছাড়া কিছু নেই। কিন্তু আমার যেটা বক্তব্য, পয়লা বৈশাখ যদি হয়, যদি আকবর এবং তার ভাবনা থেকে যদি এটা হয়, আমি বলবো সেটা কিন্তু অখণ্ড বাংলার ব্যাপার ছিল, শশাঙ্কের ক্ষেত্রেও তাই। কেননা তখন বঙ্গ বলতে যেটা বোঝাতো সেটা হচ্ছে একেবারেই গ্যাঙ্গেটিক ডেল্টা, যেটা আমাদের সুন্দরবন এবং আর ও পাশটা বাংলাদেশের মধ্যে খানিকটা রয়েছে, এইটুকুই ছিল বঙ্গ। বাংলা ভাষার সূত্রে কিন্তু বঙ্গ শব্দটা আমরা ব্যবহার করি, এটা মাথায় রাখতে হবে। সেই ভাষার সূত্রে যদি বঙ্গ হয় এবং সেখানে যদি পশ্চিমবঙ্গের ভাবনা করতে হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের স্মৃতি যেখানে আছে, আলাদা হলো যেখানে, সেইটা একটু মানার দরকার আছে। আমি মনে করি সেখানে পশ্চিমবঙ্গের কোনো মানুষ, বিখ্যাত মানুষ অথবা এইরকম একটা, মানে যেটা চৈতন্য হতে পারেন, সবচেয়ে ভালো হতে পারেন রবীন্দ্রনাথ। আমি সাজেস্ট করছি এটা যে রবীন্দ্রনাথ যেহেতু জিওগ্রাফিক্যাল এরিয়া, সোভারেনটির মধ্যে জিওগ্রাফিক্যাল এরিয়া একটা ব্যাপার, পপুলেশন আর একটা ব্যাপার। জিওগ্রাফিক্যাল এরিয়া আমরা পাইনি, কারণ অখণ্ড বাংলাদেশ থেকে বাংলা পশ্চিমবঙ্গ পেয়েছি, পশ্চিম একেবারে আলাদা করে পশ্চিমবঙ্গ, সেটা যেখানে পাইনি সেখানে আলাদা করে পশ্চিমবঙ্গের স্মৃতি যদি তার মধ্যে সামান্যতম থাকে, সেটা কোনোভাবে বিশে জুন নয়। কিন্তু রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গের পর যে রাখি ফোর্স করেছিলেন সেখানে, যে রাখি, সেই রাখির দিনটা এমন হতে পারে শ্রাবণী পূর্ণিমা, যেটা রাখি বন্ধনের দিন, যেখানে মন্দি মুসলিম অ্যাটলিস্ট পপুলেশনকে তিনি একত্র করতে পেরেছিলেন। তার কিন্তু ফোর্স রাখিটা সমস্ত বাংলাদেশ মেনে নিয়েছিল, এখন ওপার বাংলা এবং এপার বাংলা। সেই জায়গায় সেই স্মৃতিতে আমরা যদি বঙ্গের প্রতিষ্ঠা দিবস জিওগ্রাফিক্যাল এরিয়ায় যে বঙ্গের ভঙ্গের স্মৃতি সেটুকু যদি রাখতে চাই, তাহলে পশ্চিমবঙ্গ দিবসের ক্ষেত্রে এই রাখির দিনটাকে আমার মনে হয় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে প্রতিষ্ঠা করা উচিত। থ্যাংক ইউ। খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ।